বড় গাছ কেটে পরিপক্ক সুস্থ গাছ কেটে ফুলের গাছ লাগান নগরবাসীর সাথে একটা উপহাস মাত্র। এটাকে বলে কি গরু মেরে জুতা দান। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। যেখানে মানুষ হাসফাস করছে গরমে দূষণে, সেখানে দূষণ নিয়ন্ত্রণ করতে পারে, তাপ সহনীয় মাত্রায় আনতে পারে, সেরকম গাছ না লাগিয়ে এই ফুল গাছগুলো লাগানোকে উপহাস ছাড়া আপনি আর কি বলতে পারেন? এবং এটা খুবই কষ্টদায়ক যে আমাদের করের টাকা এইভাবে যথেচ্ছ ব্যবহার করে, আমাদের নগর প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই আমাদের কাছে। এটা কি করে হতে পারে? আমরা আজকে যে কাজটা করছি এটা তাদের কাছ থেকে শুধুমাত্র বড় গাছের প্রতিশ্রুতি আদায়ের জন্য, এটা জবাবদিহিতার জায়গা থেকে আমরা করছি, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। না, আন্দোলন তো আসলে এটা লাগাতার, কারণ একটা গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে যে কোনো বক্তব্য উপস্থাপন করার, সমাবেশ করার এবং আমাদের দাবি তুলে ধরার। কিন্তু দুঃখজনক হলো যে একটা ছোট্ট বিষয় নিয়ে এতদিন ধরে আমাদের লেগে থাকতে হলো, এবং কতটা দুঃখজনক যে গাছ পাহারা দিতে হয়, যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সেই গাছ পাহারা দিয়ে রাখতে হয়। তো আমরা অনেকদিন ধরেই এই দাবিটা তুলে আসছি, কিন্তু ওনার আমাদের মেয়র মহোদয়ের সময় হয়নি আমাদেরকে শোনার, সে কারণেই আজকে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় আসতে হয়েছে। তো আমরা আশা করছি যে উনি সদয় হবেন, উনি সুমতি হবে এবং আমাদের কথা উনি শুনবেন এবং আমাদেরকে কথা দেবেন যে উন্নয়ন অবশ্যই চলবে, কিন্তু অবশ্যই সেটার জন্য প্রাণ প্রকৃতি বাঁচিয়ে করা হয়, কারণ আমাদের একটাই দাবি অক্সিজেনের দাবি, অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচব না। এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে, এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে।